নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয়, এর বেশি কিছু লাগে না। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো, তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। কেউ যদি তোমাকে আই লাভ ইউ বলে, তাহলে খুশি হওয়ার আগে এটা অবশ্যই জিজ্ঞাসা করে নিও যে কতদিন পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে। কারণ আজকাল মানুষ সময়ের সাথে বদলে যায়, মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। যদি প্রিয় মানুষটি আপনার জন্য সঠিক নয় আর সে আপনার জীবন থেকে চলে যাচ্ছে, তাহলে ভালোই হবে যে সে একজন ভুল মানুষকে ছেড়ে সঠিক মানুষের জন্য জায়গা বানাচ্ছে। যদি সে চলে যায় তাহলে তাকে যেতে দাও, সঠিক মানুষ আপনার জীবনে অবশ্যই একদিন আসবে। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা আমাদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই, ঘুড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে। আর টাকার মধ্যকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয়। রাগাসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন। যে মেয়ে নিজের শরীরকে স্পর্শ করতে দেয় না বর্তমান সময়ে মহান আশিক হয়, সে আর তার চিন্তা ভাবনা। সত্যিই তো এটাই সেই মেয়ে, এমন সঙ্গী চায় যেন সারা জীবন তার সাথ দেয়, যেন কখনো ধোকা না দেয়। জীবনটা সুন্দর, যদিও জীবনের চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার এক, পুরনো পোশাক। নাম্বার দুই, সাধারণ জীবনযাপন। নাম্বার তিন, বৃদ্ধ বাবা মা। নাম্বার চার, দরিদ্র বন্ধু। আমরা সবাই পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে যাওয়ার জন্য সুযোগ করে দেয়।